প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব নিয়ে আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল হুদা। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করে থাকি, কোনোটি কঠিন, কোনোটি নরম ইত্যাদি ধরনের। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের বস্তু যেমন খাদ্য সামগ্রী, হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, খেলনা, পাথর, সাইকেল, ফুটবল, বইপত্র, হাজার রকমের জিনিস ব্যবহার করে থাকি। এগুলো সবই হচ্ছে পদার্থ। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা যে সকল বস্তু ব্যবহার করি সবই হচ্ছে পদার্থ। আমরা দেখব পদার্থ কি, যার ভর আছে ও জায়গা দখল করে তাই হচ্ছে পদার্থ। এই পদার্থ সমূহকে আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন অবস্থাভেদে পদার্থ তিন প্রকার, যথা কঠিন পদার্থ, তরল পদার্থ ও গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তাহলে আমরা পেলাম অবস্থাভেদে পদার্থ হচ্ছে তিন প্রকার, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এখন আমরা দেখব কঠিন পদার্থ কি। কঠিন পদার্থ যে সকল পদার্থ নির্দিষ্ট আকার, আয়তন ও দৃঢ়তা আছে তাই হচ্ছে কঠিন পদার্থ। এরপর আমরা দেখব তরল পদার্থ। তরল পদার্থে নির্দিষ্ট আয়তন থাকলেও আকার ও দৃঢ়তা নেই। সবশেষ আমাদের হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এই বায়বীয় বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন, দৃঢ়তা কোনোটি নেই। শিক্ষার্থী বন্ধু, এছাড়াও পদার্থকে আরও বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়, যেমন কাঠিন্য, নমনীয়তা, ধাতু ও অধাতু। এখন আমরা মৌলিক পদার্থ সমূহের ধাতু এবং অধাতু শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, মৌলিক পদার্থ সমূহকে দুইটি ভাগে ভাগ করা যায়, যার একটি হচ্ছে ধাতু বা ধাতু পদার্থ, একটি হচ্ছে অধাতু বা অধাতু পদার্থ। ধাতু পদার্থের বৈশিষ্ট্য, এই পদার্থ সমূহ চকচকে হয়, অর্থাৎ দেখতে চকচকে। তাপ ও বিদ্যুৎ পরিবাহী, ধাতব পদার্থের সময়ের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ পরিবাহিত হয়। আঘাত করলে এই পদার্থ সমূহ ঝনঝন শব্দ করে এবং এগুলো সহজে ভাঙে না। অধাতু বা অধাতু পদার্থ, এগুলো চকচকে হয় না, তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, আঘাত করলে ঝনঝন শব্দ করে না এবং সহজে ভেঙে যায়। তাহলে আমরা দেখব ধাতব পদার্থ, যে সকল পদার্থে চকচকে হয় সেগুলো সাধারণত ধাতু, তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয় সেগুলো সাধারণত ধাতব পদার্থ, আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং সহজে ভাঙে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি পরীক্ষা করে দেখব যে আসলে ধাতব পদার্থ সমূহ তাপ ও বিদ্যুৎ পরিবাহী কি না। আমরা এখন ধাতব পদার্থের তাপ পরিবাহিতার পর্যবেক্ষণের জন্য একটি পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য আমাদের উপকরণ লাগবে তামার মোটা তার, দুটি কর্ক বা সোলার টুকরা, দিয়া সালাই, মোমবাতি অথবা স্প্রিট ল্যাম্প। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যে তামার মোটা তারটি নিব, তার মধ্যে চিত্রের মতো করে একটি কর্ক বা সোলার টুকরা ঢুকিয়ে দিব। এরপরে আমরা মোমবাতি বা স্প্রিট ল্যাম্পটি জ্বালাব এবং তারের এক প্রান্ত হাত দিয়ে ধরে অপর প্রান্ত আগুনের শিখায় ধরে রাখব। এভাবে কিছুক্ষণ ধরার পর আমরা আস্তে আস্তে হাতে তাপ অনুভব করব। কারণটা কি, যে মোমবাতি বা স্প্রিট ল্যাম্পে যে তাপ উৎপন্ন হয়েছিল সেটা তামার তারের মধ্য দিয়ে আস্তে আস্তে আমাদের হাতে পৌঁছে গেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এই পদার্থটি তাপ পরিবাহী,
কারণ তার এক প্রান্তের তাপ অন্য প্রান্তে চলে গিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ধাতব অর্থ সামগ্রী তাপ পরিবাহী। এখানে আমরা সোলার টুকরা বা কর্ক কেন ব্যবহার করেছি, যাতে ওই স্পিরিট ল্যাম্প বা মোমবাতির আগুনের শিখার তাপটা সরাসরি আমাদের হাতে না লাগে। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।